আমরা তো বলি রবীন্দ্রনাথ বিশ্বজনীন, কিন্তু রবীন্দ্রনাথ তো লিখেছেন বাংলা ভাষায়, এটাই হচ্ছে আমাদের সাথে তার প্রথম সম্পর্ক। তিনি ইংরেজিও লিখতে পারতেন, আতাউর রহমান সাহেব যেমন চাটগাঁয়া ভাষাও জানেন, জন্ম নোয়াখালী হলেই তো আপনার চাটগাঁয়া জানবেন এমন কথা নেই। সমস্যা সেখানে নয়, সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথ কখন জন্মেছেন, কখন মারা গিয়েছেন, সে সবই এই দেশ যখন পরাধীন ছিল। নিশ্চয়ই এই দেশ তখন পাকিস্তানের অধীন ছিল না, ব্রিটিশের অধীনই ছিল। তো ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব কীভাবে বদলেছে সেটা আমাদের দেখা দরকার। ধরুন 1905 সনে যেটাকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলা হয় সেটাতে রবীন্দ্রনাথ যোগ দিয়েছিলেন, গোটা 3-1 বছর তিনি তার সাথে সক্রিয় ছিলেন। 1907-এর দিকে তিনি ওটা ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন এই নয় যে তিনি দুই বাংলাকে এক করতে চাননি, ছেড়ে দিলেন আরেক কারণে, বাংলা থেকে অন্য বাংলা তো আরও আগেই কেটে নেওয়া হয়েছে, তখন কি উড়িষ্যা বিহার এগুলিও বাংলাতে ছিল। তো পরে যখন দু বাংলা এক করা হলো রবীন্দ্রনাথ তাতে আপত্তি করেননি। তাহলে তিনি চলে গিয়েছিলেন কেন? যে পদ্ধতিতে কৃষকের জমিতে, কৃষকের ঘরে আগুন দিয়ে, তার পাটের গুদামে আগুন দিয়ে তাকে নিরস্ত করার চেষ্টা হচ্ছিল সেটা তিনি সমর্থন করেননি। এইটাকে বলে উগ্র জাতীয়তাবাদ, যেটা বাংলাদেশে তৎকালে আমরা বলতাম বিপ্লবী সন্ত্রাসবাদ, যেটার প্রতিনিধি আকারে রবীন্দ্রনাথ তার ঘরে বাইরেতে দেখিয়েছেন সন্দীপকে। তো সেই জন্য রবীন্দ্রনাথের প্রতি আমাদের অচলা ভক্তি আছে, যে তিনি উগ্রতা পছন্দ করতেন না, অথচ তিনি স্বদেশ প্রেমিক ছিলেন। আবার তিনি যখন প্রথম মহাযুদ্ধ যখন চলছে তখন জাপানে গেলেন, সেখানে কয়েকটা যে বক্তৃতা দিলেন জাপানিরা তাকে তখন পছন্দ করেনি, সবই জাতীয়তাবাদ বিরোধী। হ্যাঁ, এখন জাতীয়তাবাদ জিনিসটা কি? জাপান যে কাজটা করেছে চীনের উপর হামলা চালিয়েছে ওটা তো আসলে সাম্রাজ্যবাদ, কিন্তু সেটা হয়েছে জাতীয়তাবাদের নামে। জার্মানি যে কাজটা করেছিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় যেটাকে আমরা নাৎসিবাদ বলি, বা ইটালিতে যেটা ফ্যাসিবাদের রূপ নিয়েছিল, তারা বলেছিল ব্রিটেন ফরাসি এবং ওলন্দাজদের উপনিবেশ করার অধিকার থাকবে, আমরা জার্মান এবং ইটালিয়ান আমাদের কোনো অধিকার থাকবে না। জাপানও শেষে এসে বলে কি জনি কাম লেট, একটু পরে আসছি। এটাই হচ্ছে দুই মহাযুদ্ধের আসল কারণ। দুই মহাযুদ্ধ যদি একসাথে দেখেন মনে হয় 31 বছরের দীর্ঘ একটাই যুদ্ধ, মাঝখানে সশস্ত্র বিরতি ছিল কয়েক বছর। তো রবীন্দ্রনাথ এই সময়ের মানুষ, তিনি মারা গিয়েছেন দ্বিতীয় মহাযুদ্ধ চলার সময়। এখন আমি একটা তত্ত্ব বললে আপনার কাছে পরিষ্কার হবে, আমাদের দেশ আমরা কি ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে এখন? আমি তো আপনাকে জিজ্ঞাসা করি, আমাদের শিক্ষা ব্যবস্থা তো এখনো না, সেই অর্থে বলছি না। আমরা সকলে জানি 1947 সনে ব্রিটেন দক্ষিণ এশিয়া ছেড়ে চলে গেছে, 1948 সনের মধ্যে তারা বার্মা এবং সিলন ছেড়ে চলে গেছে, কিন্তু 1971 এখানে এমন একটা ঘটনা ঘটেছে যে কারণে আমরা ব্রিটিশরা কোন দিনে এদেশ ছেড়ে চলে গেল সেটা আর উদযাপন করতে পারি না। ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গেছে কিন্তু এইটা এখানে একটা নীরব কারণ, 15 আগস্ট করলে আপনি ভারতীয় হবেন, 14 আগস্ট করলে পাকিস্তানি হবেন, আমরা দুটোই করতে পারি না। তাহলে ব্রিটিশ সম্পর্কে আমরা কিছুই বলি না। এই যে রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে কিছু কিছু জিনিস আছে আলোচনা করা কঠিন, আপনি জানেন কিন্তু আপনি বলতে পারবেন না। ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গেছে কিন্তু কোন দিন ছেড়ে চলে গেছে আপনি কোনো উৎসব করেন না কেন, আপনি বলতে পারবেন না, কারণ তার চেয়ে পরে এমন একটি ঘটনা ঘটেছে যেটার উপর আপনার নিয়ন্ত্রণ নেই। কারণ আমাদের পরাধীনতা কাটেনি না, আমাদের পরাধীনতা কেটেছে আমরা জানি, কিন্তু ধরুন ভারতের পরাধীনতা আমাদের মতোই কাটেনি, পাকিস্তানেরও কাটেনি, কিন্তু তারা তো তাদের স্বাধীনতা দিবস পালন করে ব্রিটিশ হাত থেকে দেশ স্বাধীন হয়। আমাদের দেশে পাকিস্তানের বিরুদ্ধে আমরা 23 বছর সংগ্রাম করে দেশ স্বাধীন করেছি, একবার সশস্ত্র যুদ্ধ করেছি, কিন্তু এখানে ব্রিটিশ বিরুদ্ধে একটা স্বাধীনতা সংগ্রাম তো হয়েছিল, যত কম হয়ে হোক আমরা বাংলার লোকেরা তো অংশগ্রহণ করেছিলাম। সেই বীরদের আমরা আর স্মরণ করি না, সেই দিনগুলো আমরা আর করি না, কারণ পরবর্তীকালে আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার ফলে আগের ঘটনা পিছিয়ে গেছে। দেখুন যে রবীন্দ্রনাথের সময় সমস্যা হচ্ছে কি, রবীন্দ্রনাথ 156 বছর আগে জন্মেছিলেন, এখনো রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গিয়েছেন এমন কোনো প্রতিভা আমাদের দুই বাংলাতে জন্মাননি। শুধু দুই বাংলা কেন, সারা ভারতবর্ষে জন্মাননি, আমি পৃথিবীর কথা বলতে পারবো না, সেটা যারা ভালো জানেন তারা বলবেন। এইখানেই হচ্ছে রবীন্দ্রনাথের একদিকে আমি বলবো শক্তি, আর একদিকে দুর্বলতা। অর্থাৎ যে মনীষী তার চেয়ে বড় মনীষী জন্মের পথকে সুগম করতে পারেন না, তার সম্পর্কে দু একটা প্রশ্ন উত্থাপন করা দরকার আমাদের। অর্থাৎ কোন জায়গাতে তিনি সবার পথ রুদ্ধ করে বসে আছেন। আমাদের আহমদসভা বলেছিলেন, আহমদসভার একটা বই আছে গরিবের রবীন্দ্রনাথ, সো সেইটা আমরা সম্পাদনা করেছি বুঝে তার অপ্রকাশিত লেখা থেকে। তিনি বলছেন রবীন্দ্রনাথ হচ্ছে এমন বড় ব্যক্তি, ভারতবর্ষ যদি হিমালয় পর্বতকে আরও 5 মাইল উঁচু করে দেওয়া হতো তবু রবীন্দ্রনাথের সমান হতো না। তারপরে রবীন্দ্রনাথকে কিছু কিছু প্রশ্ন লোকে করেছেন, যেটা আপনি যে শুরুতে বললেন, গরিবের রবীন্দ্রনাথ বইটি আমার পড়া হয়নি, মানে কি বলেছেন যে এই বইটা আপনাকে দেব আমি, জি, মানে রবীন্দ্রনাথ কি গরিবের হয়ে উঠতে পেরেছেন? হ্যাঁ, সেটা হচ্ছে কি, 1972-এ বাংলাদেশ স্বাধীন হবার পর ঢাকাতে একটা তর্ক হয়েছিল, আহমদ সাহেব একটা প্রবন্ধ লিখেছিলেন ওইভাবে, যে বলে
আমন্ত্রণ রইল রবীন্দ্র জয়ন্তীতে 1974 বা 73 গণকণ্ঠ পত্রিকা উনি এটা লিখেছিলেন, সেইটার থেকেই নামটা এসেছে। আমার বক্তব্য হচ্ছে এই, রবীন্দ্রনাথ নিয়ে কি কি তর্ক আমাদের এখানে হয়েছে, আমরা সবার হয়ে উঠতে পেরেছেন কিনা, রবীন্দ্র চর্চা আসলে আমাদের সংখ্যাগরিষ্ঠের ধর্মসম্মত কিনা। হ্যাঁ, আমরা এই যে বললাম পাকিস্তান সরকার 1961 সনের রবীন্দ্র জন্ম শতবর্ষ পালনটাকে নিরুৎসাহিত করতে চেয়েছিলেন, এরপরে ধরেন 1967 সনে পাকিস্তানের তৎকালীন একজন মন্ত্রী শাহাবুদ্দিন এই যে ঢাকার নবাব বাড়ির লোক বলেছিলেন যে রবীন্দ্র সঙ্গীত প্রচারটা কমাতে হবে রেডিও টেলিভিশনে, কারণ তিনি আমাদের ঐতিহ্যের অংশ নন। তখন ঢাকার 18 জন বুদ্ধিজীবী প্রথম যে বিবৃতি দেন, যাকে অধ্যাপক মুনির চৌধুরী যিনি পরে শহীদ হয়েছেন তিনি আছেন, আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ বইতে এই বিবৃতিটা ফটোকপিও আছে তাদের হাতের লেখা, এই বিবৃতিটা মুনির চৌধুরী লিখেছিলেন, সেখানে লিখছেন, সেখানে কিন্তু তিনি বাঙালি শব্দটা লেখেননি। তারা বলছেন আমরা বাংলা ভাষী পাকিস্তানিরা মনে করি রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্যের অংশ, তাই আমরা উদযাপন করব, এবং সেটা করেই তারা শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে কথার মধ্যে বলছে আমরা সবাই বাঙালি, এই কথাটার মধ্যে একটা রবীন্দ্র বিরোধিতা আছে, কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার যে ঘোষণাপত্র তাতে আমরা সবাই বাঙালি এটা লেখা হয়নি, লেখা হয়েছে বাংলাদেশের জনগণ, এর মধ্যে শতকরা 99.99 জন ধরে নিচ্ছি বাঙালি, কিন্তু 100 জন বাঙালি বলা যাবে না বাংলাদেশের, এবং সেইটা যারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র লিখেছিলেন যেটা বর্তমানে সংবিধানের সপ্তম তফসিলে আছে, যেটা মুজিবনগরের ঘোষণাপত্র বলা হয়, সেটা পড়ে দেখুন কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো, তারা যেহেতু ধরুন বাঙালি জাতীয়তাবাদের কথা যখন বলছি, বাংলা ভাষাভাষীদেরই কথা বলছি, তাহলে ভুল হচ্ছে? কোনো সমস্যা নেই, আমি তো আগেই বলেছি রবীন্দ্রনাথ যে বাংলা ভাষার লেখক, কিন্তু এখন বাংলা ভাষা ছাড়াও ভারতবর্ষে আরো ভাষা আছে, সেই ভাষার লেখকরাও রবীন্দ্রনাথ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, অহমিয়ারা হয়েছেন, উড়িয়ারা হয়েছেন, উত্তর ভারত হয়েছেন, দক্ষিণ ভারত হয়েছেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথ শুধুমাত্র কবি ছিলেন না, তিনি একজন মহাসংগঠক ছিলেন, তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী নামক যে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, আতাউর রহমান কিছু একটা চাইছেন, আমি একটা বিরতিতে